রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক গ্রাম শ্রীধরপুর 7 বছরের বাচ্চার ভাগীরথী নদীতে স্নান করতে এসে 7 বছরের সোহেল শেখ ডুবে মৃত্যুর আশঙ্কায় পাওয়া যাচ্ছে না বাচ্চাটিকে। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আপনি ছিলেন ওখানে? যে ডুবে গেছে তার নাম কি? হ্যাঁ, কিভাবে ডুবে? আগে যে ঘুমিয়েছিলাম, মা ছিল সাথে, মা কাছে নিয়ে গেল। আপনার আপনার তো যে ভাগতের তো ডুবলো, আপনার তো জলে নেমেছেন, কি তাকে খুঁজে পাওয়া গেছে কি? না, পাওয়া গেল না। তার যে ডুবে গেছে তার নামটা কি? সাহিল। সাহিল শেখ। তো কিভাবে ওরা মায়ের হাত থেকে পিছলে গেছে না গাছ গেছিলো? ওর মা মাছ নিয়েছিল, মাছ নিয়ে বাড়ি গেছিলো খেতে, এর মধ্যে দেখছি তোর ছেলে যায় হাত দেখতে পেলাম, আমার ছেলে ডুবছে। তোমার নাম? তোমার নাম? আমার নাম ইসলাম। আমার বক্তা কয়েকটা ছেলে আগে।